ডায়েট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি অবস্থার কিছু পরিবর্তন আসায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন এই অভিনেত্রী। গেল কয়েকদিন ধরে জোরে ভুগছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে 6 আগস্ট রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসা শুরু হলে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না, বরং আরও খারাপ হচ্ছিল তার অবস্থা। দেশে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিশা বলেন, চিকিৎসক দেখার পর একটা ঔষধ দেন। ঔষধ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মনে হলো পুরো শরীর যেন আগুন ধরে গেছে। এমন যন্ত্রণা শুরু হলো, এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমি মারা যাব। মৃত্যু যন্ত্রণা কাছ থেকে দেখেছি, অনুভব করেছি। প্রায় 3 ঘন্টা পর কিছুটা স্বস্তি আসে। এই প্রসঙ্গে তানজিন তিশা আরও বলেন, চিকনকুনিয়া, ডেঙ্গু সহ আরও কিছু পরীক্ষা করিয়েছি, এসব হয়নি। আমি কিছুদিন ধরে ডায়েট করছিলাম, তাছাড়া কিছুদিন ধরে দুশ্চিন্তাও করছিলাম। চিকিৎসকের ধারণা এসব মিলিয়েই এমনটি হয়েছে। বেশ কিছুদিন ধরে শুটিংয়ে অংশ নিচ্ছেন না তানজিন তিশা। সুস্থ হওয়ার পর আবার শুটিংয়ে অংশ নেবেন তিনি। বর্তমানে বাসায় বিশ্রাম অবস্থায় রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন এই অভিনেত্রী।